আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলের ধনবাড়িতে করোনা ভাইরাস প্রতিরোধক মোটর সাইকেলের মাধ্যমে প্রচারণা, আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। টাঙ্গাইলের ধনবাড়িতে স্বপন নামের এক ব্যবসায়ী এই ব্যতিক্রমী আয়োজন করেন। ধনবাড়ি উপজেলা প্রশাসনের অনুমতির মাধ্যমে নিজ উদ্যোগে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে তিনি প্রিয় বাংলা টিভির এক সাক্ষাৎকারে বলেন। ধনবাড়ি উপজেলায় যাচ্ছে এবং ধনবাড়ি উপজেলার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, ধরেন এদিকে গোপালপুর, ওদিকে সরষে, এদিকে জামালপুর, মধুপুর, এইসব উপজেলাগুলো মানে ধনবাড়ি উপজেলা সংলগ্ন যে উপজেলাগুলো আছে সেই সব জায়গায় যেখানে জনসমাগম হইতে পারে ওই এলাকাগুলোতেও আমি যাচ্ছি। তাতে আপনি এই যে জনগণের মাঝে যে ই করতেছেন, এই কার্যক্রম কি আপনি অব্যাহত রাখবেন কিনা? হ্যাঁ, শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এই যে আপনি যে মোটর সাইকেলে সারাদিন ঘুরতেছেন, আসলে আপনার তো এটা মোটর সাইকেল তেল ফুরাচ্ছে, এটা কি আপনি ব্যক্তিগতভাবে বহন করতেছি? এবং আমি একটা সংগঠনের সাথে যুক্ত, মানে নির্বাহী পরিচালক, সেটা হচ্ছে সেলফ সাপোর্টিং অ্যাগ্রো সোসাইটি কাল্টিভেটেড অর্গানাইজেশন সাকু, যেটা সমগ্র টাঙ্গাইল জেলা ব্যাপী কার্যক্রমের অনুমোদন আছে। কিন্তু আমি বর্তমানে ধনবাড়ি উপজেলা ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করতেছি, আর এটা থেকে আমি ব্যক্তিগতভাবে আর ব্যয় নির্বাহ করতেছি, আমার সংগঠন থেকেও না। আচ্ছা, এখন আপনি এই জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণ ঘরে থাকুক, নিরাপদ থাকুক, নিজেকে সুরক্ষিত রাখুক এবং দেশ বাঁচাক। কারণ নিজেকে সুরক্ষিত রাখতে গেলে ঘরে থাকতে হবে, ঘরে থাকলে ইনশাল্লাহ এই মহামারী থেকে আমরা বাঁচবো, দেশ বাঁচবে, জাতি বাঁচবে। এটি জনগণের কাছে আমার আবেদন, সবাই সরকারি নিয়ম নীতি মেনে চলুক, লকডাউন মেনে চলুক, দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুক, মুখে মাস্ক ব্যবহার করুক, আর দোকানদার ভাইরা যারা আছে তারা হাতে গ্লাভস ব্যবহার করুক। এবং দোকানদার ভাইদের প্রতি আমার আরেকটা আবেদন, সেটা হলো দোকানের কোনো পণ্য যেন গ্রাহক কোন অবস্থায় হাত দিয়ে স্পর্শ করতে না পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ হাতের মাধ্যমে এই ভাইরাসটা ছড়ে। আর যারা বাজারঘাটে যারা আছেন তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে, নিরাপদ অর্থাৎ 3 ফুট দূরত্ব বজায় রেখে যেন বাজার করেন, এই জায়গাটাই আমার আবেদন। এই যে মিডিয়াতে আপনার খবর আজকে সম্প্রচারিত হবে, এতে আপনি মিডিয়ার উদ্দেশ্যে আপনি কি বলবেন? মিডিয়ার মাধ্যমে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? বর্তমানে দেশে যে অবস্থা চলতেছে এবং সারা বিশ্বব্যাপী যে এই মহামারী শুরু হয়েছে, এর ভিতরে বেশ কয়েকটা রাষ্ট্র যেমন ভিয়েতনাম, এটা থেকে মুক্তি পাইছে, কোন অবস্থায় তাদের মৃত্যুর সংখ্যা 0 বাড়ছে, এরকম বাংলাদেশেও যদি মিডিয়া এটা সঠিকভাবে এই লকডাউন এবং সরকারি বিধিনিষেধ প্রচার করে, তাহলে বাংলাদেশেও এই মহামারী থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। আমি মিডিয়াদের কাছে আবেদন করব, যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন তারা সকলেই জনগণকে সচেতন করুন এবং জনগণকে লকডাউন মানার জন্য যেভাবে যা বলার দরকার সেটা বলুন, যাতে জনগণ লকডাউন মেনে, নিয়ম নীতি মেনে ঘরে থাকে, আর সরকারি প্রশাসন যাতে তাদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে, এটাই আমি আবেদন করব। দর্শক, করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন, আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, youtube.com/priyobanglatv। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7 মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5° ইস্ট, ডিভিবি S2, 8P এসকে, MP EZ4, FEC 5000, ফ্রিকোয়েন্সি 3725 ভি। ধন্যবাদ সকলকে।